আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে। আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ফ্লোর ম্যাট তৈরি করে দেখাবো বা পাপোশ তৈরি করে দেখাবো। আমি এই পাপোশটি তৈরি করেছি সোফার কভার দিয়ে। এই সোফার কভার আমার আর প্রয়োজন নেই, তাই এর উপরের আর নিচের যে অংশটা আছে সেটা রেখে সাইডের অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কাপড় নিয়েই করতে পারবেন, তবে চেষ্টা করবেন উপরের অংশটা যেন অনেক সুন্দর হয়। এর জন্য আমি এখানে সোফার কভারটা চুজ করেছি। সোফার কভারটা বাদ দেওয়ার পর আমার মনে হলো এই কাপড়টা অনেকই সুন্দর, এটাকে এভাবে তো আর ফেলে দেওয়া যায় না, তাই এটাকে আমি কাজে লাগালাম। এর ভিতরে আমি বিছানার চাদর সোফার কভারের মাপ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা পাপোশটি যে সাইজের করতে চান সেই সাইজ অনুযায়ী কেটে নেবেন এবং ভিতরের কাপড়গুলোও সে একই সাইজেরই দিয়ে দিবেন। আমি এখানে বিছানার চাদর সেমভাবে কেটে নিয়েছি, প্রায় 5 থেকে 6টার মতো। এবার আমি এই 4 কর্নারে সেলাই করে দেব। আপনাদের কাছে যদি মেশিন থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি মেশিন না থাকে তাহলে ব্যাপারটিকে হাতেই করতে হবে। আমি এখানে মেশিন দিয়ে 4 কোণায় সেলাই করে নিয়েছি। এখন আমরা মাঝখানের অংশটায় ডিজাইন করব। ডিজাইন বলতে তেমন কিছুই না, আমি জাস্ট এইভাবে স্কেল দিয়ে 4 কোণা ছক করে দেব। আমি টোটাল 8টি পাপোশ তৈরি করেছি। এই 8টি পাপোশের মধ্যে আমি এক একটা পাপোশে এক এক রকম ডিজাইন করেছি। কোনোটা ক্রস ক্রস করতে করতে একটি ডিজাইন হয়েছে, কোনোটা ছক করেছি, কোনোটা লম্বা লম্বা সেলাই দিয়েছি, কোনোটা ঢেউ সেলাই দিয়েছি। আসলে এক একটা এক এক রকমভাবে আমি সেলাই করেছি। ছক করা হয়ে গিয়েছে, এখন এটিকে আমি সেলাই করে নেব। সেলাই কমপ্লিট। এটাকে আমি সাদা সুতা দিয়েই সেলাইটা করেছি। এতে করে সুবিধা হচ্ছে আমার কাজটা ফোকাস করবে, আমি কি সেলাইটা দিয়েছি কেমন দিয়েছি সেটা দেখা যাবে একদম প্রপারলি। এটা হচ্ছে পাপোশের ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখন আর একটি কাজ বাকি, সেটা হচ্ছে 4 কোণায় বর্ডার ক্রিয়েট করা। বর্ডারের জন্য আমি চাদরের বর্ডারের অংশটাই সিলেক্ট করেছি। এইভাবে 2টি সাইড থেকে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। আমরা এখন মেশিনে চলে এসেছি কিভাবে সেলাই করতে হবে বর্ডারের অংশটা সেটা দেখানোর জন্য। পাপোশের অংশটা থাকবে সোজা পিঠে আর যে বর্ডারটা ক্রিয়েট করব সেই অংশটা থাকবে উল্টা সাইডে। এখন আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ স্পেস রেখে তারপর সেলাই করব। 1 ইঞ্চি করে না, 1.5 ইঞ্চি পরিমাণের স্পেস রাখলেই বেশি সুন্দর হয়। ব্যাস এদিক দিয়ে ডান। এবার এটিকে আমি ফোল্ড করে দেব। এইভাবে এরপর উপরের অংশটা কোণা ঘেঁষে সেলাই করে নিতে হবে। বিপরীত সাইডের কোণাতেও সেলাই করে নিলাম, এতে করে ফিনিশিংটা সুন্দর আসে। এই অংশটা মুড়িয়ে তারপর আবার সেলাই করে দিচ্ছি। এই সাইডটা যেভাবে করেছি ঠিক একই রকমভাবে বিপরীত সাইডটা কমপ্লিট করব। আমার বিপরীত সাইডও কমপ্লিট হয়ে গিয়েছে। এই সাইড করেছি অ্যান্ড বিপরীত সাইড করেছি, আর একটি সাইড করেছি। এখন আমি আরও একটি সাইড বাকি রেখেছি যেটা আপনাদেরকে দেখাতে হবে, মানে কোণার অংশটা একটু সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে। পাপোশটা সোজা পিঠ থাকবে আর যে উপরের বর্ডারটা থাকবে সেটা থাকবে উল্টা পিঠে। উপরের অংশে প্রায় 1.5 ইঞ্চির মতো স্পেস রেখে আবারও একই রকমভাবে সাইডেও 1.5 ইঞ্চি স্পেস রেখে নিচে 1.5 ইঞ্চি স্পেস রেখে সেলাই করে দিলাম। এটা করার কারণটা আপনারা এখনই বুঝতে পারবেন। ফোল্ড করে দিচ্ছি। এই অংশটা আমরা কোণা করে দেব। এইভাবে জাস্ট একটু ফোল্ড করে কোণা করে দেন সেলাই করে দেব। কোণা করে দিলে দেখতে সুন্দর লাগে। বিপরীত সাইডেও মানে অপর পিঠেও কোণা করে দিতে হবে। সেলাই করে দিচ্ছি। এই যে এই সাইডটাও একসাথে ফোল্ড করে সেলাই করে দিচ্ছি। একবারে ফোল্ড করে দিলাম, কোণা ঘেঁষে সেলাই করে নিচ্ছি। এই অংশ একই রকমভাবে ফোল্ড করে কোণা করে দিচ্ছি। আর সেই সাথেই কিন্তু আমার 1টি ফ্লোরমেট তৈরি হয়ে গেল। বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না,
15 থেকে 20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা সময় দিলেই একটি সুন্দর পাপোশ আপনারা তৈরি করতে পারবেন। এই হচ্ছে আমার পাপোশের ফাইনাল লুক। এইভাবে করে আমি টোটাল 8টি পাপোশ তৈরি করেছি। আশা করছি সহজেই পাপোশটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।